আলী পার্কে দুর্গাপূজার দিকে মোহাম্মদ আলী পার্কে দুর্গাপূজার মণ্ডপ তৈরির কাজে নিষেধাজ্ঞা জারি করলো কলকাতা পুরসভা। সমস্যা সমাধানে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হওয়ার ভাবনা পূজো কমিটির। মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজো কলকাতার অন্যতম বড় পুজো, সেই পুজোর মণ্ডপ তৈরি নিয়েই জটিলতা। মণ্ডপ তৈরিতে নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে কলকাতা পুরসভা। কলকাতা পুরসভার দাবি, সেমি আন্ডারগ্রাউন্ড জলাধারের উপর মণ্ডপ তৈরি করা হচ্ছিল। জলাধারটি পুরনো, তার উপর চাপ পড়লে ভেঙে গিয়ে বড় দুর্ঘটনা ঘটতে পারে, তাই জলাধারের উপর মণ্ডপ তৈরি করতে বারণ করা হয়েছে। পুরসভার এও দাবি, এভাবে জলাধারের উপর মণ্ডপ তৈরির অনুমতিও নেয়নি পুজো কমিটি। মণ্ডপ তৈরির কাজ যতটা হয়েছে তা অবিলম্বে খুলে ফেলার নির্দেশ দিয়েছে কলকাতা পুরসভা। পুজো কমিটিকে এ নিয়ে নোটিশও দিয়েছে তারা। ইজি ওয়াটার কেন্দ্রীয় কার্যালয়তে দুপুর 12টার সময় ডেকেছেন, তো একটা মিটিং আরও পজিটিভ হতে চলেছে 4টার সময়। সারা বাংলাকে নিয়ে পূজা কমিটিকে নিয়ে মাননীয় সিএম মমতা দি করছেন, ওখানে একটা আলোচনা সম্ভাবনা আছে। এর মধ্যে আমরা খুব পজিটিভভাবে এগোচ্ছি, পুজো তো হচ্ছেই, আর কি প্রবলেমটা আসছে তার জন্য আমরা এই দুটা মিটিংয়ে চান্স পাচ্ছি, আমরা ওখানে শর্ট আউট করার সিদ্ধান্ত নেব। ২০১৯ সাল থেকে মোহাম্মদ আলী পার্কে জলাধারের উপর প্যান্ডেল তৈরি বন্ধ। সেই বছর সেমি আন্ডারগ্রাউন্ড ওয়াটার রিজার্ভারে ফাটল দেখা দেওয়ায় মেরামতির সিদ্ধান্ত নেয় কলকাতা পুরসভা। ২০১৯ এবং ২০২০ এই দুবছর পাশের দমকল কেন্দ্রের ভিতরে মোহাম্মদ আলী পার্কের দুর্গাপুজো হয়। ২০২১ সালে মোহাম্মদ আলী পার্কের মেন গেটের সামনে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের উপর এই পুজো হয়। এবার কি হবে? জলাধারের উপর মণ্ডপ তৈরি করতে বারণ করে দিয়েছে কলকাতা পুরসভা। পুজো কমিটি চাইছে এ নিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলতে। এসবের জেরে কলকাতার অন্যতম বড় দুর্গাপুজো মোহাম্মদ আলী পার্কের মণ্ডপ নিয়ে এখন জটিলতা। নিউজ ১৮ বাংলা। চুল পড়ার সমস্যা।